রাতের রানীরা আমাগো আইডল সেলিব্রিটি, তাদেরকে আমরা স্টার বলি। যারা এক সময় টোকাই ছিল, ফকিন্নি ছিল, তারা আমাদের আইডল, সুপারস্টার, সেলিব্রিটি, অনেক বড় সেলিব্রিটি। যারা মিডিয়ায় কাজ করে, যেই সব মেয়েগুলো, তারা কি ভালো? আর মিডিয়ায় কি ভালো মেয়েরা কাজ করে? মিডিয়া তো সবচাইতে জঘন্য এবং খারাপ একটা প্ল্যাটফর্ম। সেখানে নারীরা পুরুষরা একসাথে থাকে, একসাথে খায়, ঘুমায়, চলাফেরা করে, নইলে তো তাদের শুটিং সুন্দর হবে না। তাদের যদি কেমিস্ট্রি না থাকে, তাদের যদি মানে মিল মহব্বত না থাকে, তাহলে সেই ছবি হোক বা নাটক হোক চলবে না কিন্তু। এই জন্য তাদের প্রতি তাদের সহানুভূতি, ভালোবাসা, আন্তরিকতা থাকতে হবে। এই যে তানজিল তিশা, পরিমণি, বুবলি, এরা কি ভাই ভালো? আর ভালো মেয়েরা কি মিডিয়ায় যায়, মিডিয়ায় কাজ করে? কখনোই না। মিডিয়ায় যারা কাজ করবে, যেসব মেয়েরা, তাদের লাশ সরম কিছুই থাকবে না। তারা হইল এক প্রকার বেহাইয়া, নির্লজ্জ, অসভ্য। এই সকল মেয়েরা মিডিয়ায় কাজ করে, তো তাদের নিয়ে সময় সময় কেলেঙ্কারি বাইরে, তাদের নিয়ে সমালোচনা হয়। হতেই পারে রে ভাই, এটা নিয়ে তো মাতামাতির করার কিছু নাই। তানজিল তিশা আত্মহত্যা করবে, বুবলি বারো বাতারি, পরিমণি একশো বাতারি, এটা নতুন কি ভাই? মিডিয়ার মাইয়ারা যে এরকম, এটা তো আপনারা পাবলিক সবাই জানেন। তারা যে ওই এর সাথে ওর সাথে না থাকলে তো ভাই টাকা কামাই পারবে না। তাদের ধান্দাই হইল টাকা কামাইয়া অনেক বড় সেলিব্রিটি হবে, নাম দাম করবে, নিজের পায়ে খাড়াইবে। নিজের একটা যোগ্যতা থাকতে হবে না? মেয়ে মানুষ এখন সব দিক দিয়ে অল ওভার, সব পারে। যেই জায়গায় যাইবেন, অফিস, আদালত, যেখানে যান, সব মেয়ে, মেয়ে ছাড়া কোনো কথা নেই। পুরুষের এখন দাম নাই, সব মাইয়া। পুরুষ হয়ে গেছে মাইয়া, আর মাইয়া হয়ে গেছে পুরুষ। এই যে আমাদের আইডল, আমরা যাদের সেলিব্রিটি কই, যাদের স্টার কই, তারা কি আমাদের আজ পর্যন্ত ভালো কিছু আমাদের মাঝে উপহার দিতে পারছে? পারে নাই। তারা শুধু অশ্লীলতা সরাইছে, কিভাবে প্রেম করতে হয়, কিভাবে রোমান্টিক চুম্মা চাম্মি দিতে হয়, জড়াই ধরতে হয়, কিভাবে কোলাকুলি করতে হয়, কিভাবে রুম ডেট করতে হয়, কিভাবে পালাইয়া বিয়ে করতে হয়, হ্যাঁ, এই সকল জিনিসপত্র তারা ছবির মধ্যে শিখায়, নাটকের মধ্যে শিখায়। 90 দশকের আগের যেই মুভি, নাটক, এই সময়ের সাথে মিলে না, এই সময়ের পুরোটাই আলাদা।